হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এই তিনটি অংশ থেকে কিছু অঙ্ক দেখব, যেগুলো বিগত বছরের জব পরীক্ষাগুলোতে অনেকবার এসেছিল। সামনে আপনার যে কোনো জব পরীক্ষায় আবারও কমন পেতে যাচ্ছেন। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস আপনাকে করতেই হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে কত দেওয়া আছে দুই দিকে? 100 টাকায় 100 টাকায়, এটাকে আমরা বাদ দিয়ে দিব। আর ক্রয় করে কতটি? 15টি। বিক্রয় করে কতটি? 12টি। আমরা শর্টকাট টেকনিকের 100 ধরে নিব আগে, তারপর হচ্ছে ভাগ। বিক্রয়ের সংখ্যা কতটি? 12টি। এই 12 দিয়ে 100কে ভাগ করব, তারপর ইনটু এই ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যার পার্থক্য এখানে বসাবো। অর্থাৎ 15 থেকে 12 যদি বাদ দেই তাহলে কত হয়? 3। সেই 3 এখানে বসিয়ে দিব। এরপর এটাকে ক্যালকুলেশন করব, 3 এর 12, 4 25 100, অর্থাৎ 25% অ্যান্সার, 1 এর ঘ, 25% লাভ হবে। আমরা 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, 5 পাওয়ার x প্লাস 5 পাওয়ার x, এভাবে 5টা 5 পাওয়ার x আছে, সমান কত? তো এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এখানে যদি 5 পাওয়ার x শুধু কমন নেই, এই এতগুলো 5 পাওয়ার x আছে, তো এখান থেকে যদি 1টা 5 পাওয়ার x নেই, তারপর হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি? 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 5 পাওয়ার x এর সাথে যদি 1 গুণ করি তাহলে এই 5 পাওয়ার x হয়, তারপর আবার 5 পাওয়ার x এর সাথে যদি এই 1 গুণ করি তাহলে এই 5 পাওয়ার x হয়। ঠিক এভাবে 5টা 1 আমরা লিখতে পারি। তো এরপর কি করব? 5 পাওয়ার x, এখানে ইনটু আছে, ইনটু এখানে 1 কয়টা? 1 হচ্ছে এখানে 5টা, আমরা 5 দিলাম, 5টা 1 যোগ করলে হয় 5। তারপর হচ্ছে নর্মালি এখান থেকে যদি 5 কমন নেই, আর এখানে 5 এর উপরে সাপোজ ধরে নিলাম 1 আছে, তাহলে 5 কমন নিলে x প্লাস 1, অ্যান্সার হচ্ছে 5 পাওয়ার x প্লাস 1, অর্থাৎ 2 এর খ, 5 পাওয়ার x প্লাস 1। আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, x প্লাস 1 আপন x = 2 হলে এক্স ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 = কত? তো এখানে x প্লাস 1 আপন x = 2, এখান থেকে আমরা একটু কাজ করে নিব। এখানে যদি লসাগু করি তাহলে এখানে হয় এক্স এক্স স্কোয়ার প্লাস 1 = 2, তারপর এক্স স্কোয়ার প্লাস 1 = আড়াআড়ি গুণ করলে হয় টয়স এক্স। এরপর হচ্ছে এই জায়গায় আমরা মান বসিয়ে দেব, আমি এখানে লিখেই রেখেছি। তো এখানে যদি মান বসিয়ে দেয় ওপরে এক্স রাখব, তারপর এখানে কত আছে? এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস x, তাই তো? আর এক্স স্কোয়ার প্লাস 1 মানে কত? টয়স এক্স। তা আমরা এক্স স্কোয়ার প্লাস 1 এর মানটা বসিয়ে দিতে পারি টয়স এক্স, তারপর হচ্ছে মাইনাস এক্স। তো এখান থেকে আমরা কি করতে পারি? এক্স ইকুয়াল টু আর নিচে হয় এক্স, এক্স এক্স কাটা যায়, এখানে কত হয়? 1, অ্যান্সার হচ্ছে 3 এর ক। আমরা 5 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়ামের একটা ক্ষেত্রফলের সূত্র আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ক্ষেত্রফল সমান হাফ ইনটু বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। হাফ আমরা এইভাবেই রাখলাম, ইনটু আর বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ একটা হচ্ছে দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আর একটা হচ্ছে 18 সেন্টিমিটার, তাই তো? এই 12 এবং এই 18 যদি যোগ করি তাহলে এখানে একবারে বসিয়ে দিচ্ছি আমি, তাহলে হয় 30। তারপর ইনটু উচ্চতা কত? উচ্চতা বলতে এখানে দূরত্বটাকে আমরা ধরে নিব, এখানে হচ্ছে 10। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যে 15 2 30, 15 আর 10 গুণ করলে হয় কত? 150। আর যেহেতু ক্ষেত্রফল আছে এর একক হবে বর্গ, তারপর কী আছে এখানে? সেন্টিমিটার, এখানে হবে সেন্টিমিটার। 5 এর খ, 150 বর্গ সেন্টিমিটার। 6 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, ত্রিভুজ ABC এর BC সমান CA সমান AB সমান 5 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? অলরেডি ধরেই ফেলেছেন যে যদি একটা ত্রিভুজের 3টা বাহু সমান থাকে তাহলে সেটা কোন ত্রিভুজ? সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ABC যদি একটা ত্রিভুজ হয় এবং এর প্রতিটা বাহুই যদি সমান হয়, অর্থাৎ AB BC CA, প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর এই প্রতিটা বাহুই হচ্ছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a². তো এখানে যদি জাস্ট মানটা বসিয়ে দেয়
যে রুট থ্রি ভাগ ফোর, এখানে এর মান কি, এ হচ্ছে বাহু, এর মান হচ্ছে ফাইভ, ফাইভের উপর স্কোয়ার, তারপর রুট থ্রি ভাগ ফোর টোয়েন্টি ফাইভ, অর্থাৎ টোয়েন্টি ফাইভ রুট থ্রি ভাগ ফোর, এটাই হচ্ছে অ্যান্সার, টোয়েন্টি ফাইভ রুট থ্রি ভাগ ফোর, ছয়ের ক। আমরা সাত নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি, লগ টু রুট ফাইভ ফোর হান্ড্রেড ইকুয়াল টু এক্স, এর মান কত, লগ টু রুট ফাইভ ফোর হান্ড্রেড ইকুয়াল টু এক্স, এটা আমি লিখে রেখেছি। তো এরপর যে কাজটি করব, এই যে এখানে এক্স আছে, তো এই লগের নিচে যে টু রুট ফাইভ আছে, এই টু রুট ফাইভ যদি সমান সমানের ওই দিকে যায়, তাহলে সেখানে মূল বেজ হিসেবে কাজ করবে, অর্থাৎ এই ফোর হান্ড্রেডটাকে আমরা এখানে এভাবে রাখি, তারপর সমান দিলাম, তারপর হচ্ছে এই টু রুট ফাইভটা হচ্ছে মূল বেজ হিসেবে কাজ করবে, আর এই এক্সটা যে বেজ হিসেবে ছিল, এই এক্সটা এখানে পাওয়ার হিসেবে আসবে। ওকে, এতটুকুই। তো এরপর আমরা এই এক্সটাকে এদিকে নিয়ে আসি, যে টু রুট ফাইভ এক্স ইকুয়াল টু ফোর হান্ড্রেড, এটা আমরা লিখতে পারি টু রুট ফাইভ এক্স ইকুয়াল টু, এই ফোর হান্ড্রেডকে কী লেখা যায়, টু রুট ফাইভ ব্র্যাকেট ক্লোজ ফোর। এটা আপনারা চোখ বন্ধ করে মুখস্থ করবেন, নো প্রবলেম, কারণ এই অঙ্কটা হচ্ছে যে পরীক্ষাগুলোতে এসছে, আমি যতটুকু জানি যে হুবহু মানে এটাই এসছে, কোনো সংখ্যা চেঞ্জ হয়নি। সো এখানে ধরে নেবেন যে ফোর হান্ড্রেডকে আমরা লিখতে পারি টু রুট ফাইভ পাওয়ার ফোর, অর্থাৎ এটাকে যদি ভাঙি তাহলে এই ফোর হান্ড্রেড হয়। ওকে, তারপর হচ্ছে এই টু রুট ফাইভ, টু রুট ফাইভ যদি আমরা বাদ দিই তাহলে উপরের পাওয়ারগুলো কী থাকে, এক্স ইকুয়াল টু ফোর, সাতের ক ফোর। স্ক্রিনে এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, অঙ্কটা আপনাদের জন্য, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত, আপনাদের দৃষ্টিকোণ থেকে কোনটি একুয়েট অ্যান্সার, প্লিজ এখনই ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কেমন? তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।